শনিবার পঞ্চায়েত নির্বাচন, মাঝে আর মাত্র 4 দিন, আর তাই বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের মধ্যে শেষ মুহূর্তের প্রচারে শুরু হয়েছে ব্যস্ততা। সোমবার হুগলি জেলা পরিষদের আরামবাগ 40 নম্বর আসনের বিজেপি প্রার্থী হেমন্ত বাগের প্রচারেও দেখা গেল সেই চিত্র। এদিন তারা আরান্ডি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রতাপনগর পুরা শেয়াড়া সাতমাসা এলাকায় তাঁরা প্রচার চালান। সঙ্গে ছিলেন পঞ্চায়েত সমিতির বিজেপি প্রার্থী পিন্টু বিশ্বাস, পঞ্চায়েতের প্রার্থী আলোচনা হাজরা এবং আরামবাগ বিধায়ক মধুসূদন বাগ। প্রার্থীরা সাধারণ মানুষের কাছে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান। এ প্রসঙ্গে বিধায়ক মধুসূদন বাগ এবং জেলা পরিষদের প্রার্থী হেমন্ত বাগ দুজনেই জানান, মানুষ চোরমুক্ত ও দুর্নীতিমুক্ত পঞ্চায়েত গঠনের জন্য এবার বিজেপিকে যে বেছে নেবেন তা নিয়ে কোনো সন্দেহ নেই। দেখতেই পাচ্ছেন আমাদের সাথে প্রায় 100 থেকে 150 লোক এখানে আমাদের সাথে প্রচারে আছে। আজকে আমরা প্রচারটা শুরু করেছি আরান্ডি 1-এর প্রতাপনগর রথতলা থেকে শুরু করেছি। আমাদের রুটম্যাপ করা আছে প্রতাপনগর রথতলা থেকে স্টার্টিং হবে, রথতলা থেকে হয়ে আপনার শিয়ারা দিয়ে হয়ে রাগপুর, রায়পুর দিয়ে হয়ে হিয়াতপুর দিয়ে হয়ে সাতমাসা দিয়ে হয়ে আবার প্রতাপনগরে শেষ হবে। মানুষ কী লেভেলে উৎসাহিত হয়ে আছে বিজেপিকে ভোট দেওয়ার জন্য মুখী আছে আপনারা না আমাদের সঙ্গে থাকলে বুঝতে পারবেন না। মানুষ পুরোপুরি শোষণমুক্ত এবং দুর্নীতিমুক্ত চোরমুক্ত পঞ্চায়েত গঠনের লক্ষ্যে বিজেপিকে ভোট দেবে এবং বিজেপিকে বিপুল ভোটে জয়যুক্ত করবে, এটা আমরা আশাবাদী এবং 100% গ্যারান্টেড। এখানে 40 নম্বর জেলা পরিষদের বিজেপি প্রার্থী এবং আমরা এবং আমাদের বিজেপি মনোনীত যারা পঞ্চায়েত সমিতি গ্রাম পঞ্চায়েতের প্রার্থী আছে তারা সকলেই জয়যুক্ত হবে বিপুল ভোটে। আরান্ডি 1-2 এ বিজেপির কীরকম ফলাফল হবে বলে আরান্ডি 1 আমরা আরান্ডি 1 এবং আরান্ডি 2 দুটো অঞ্চলে আমরা বিজেপির ভোট গঠন করব, প্রধান উপপ্রধান বিজেপি তৈরি হবে। জেলা পরিষদে আপনিও দাঁড়িয়েছেন, কৃষ্ণচন্দ্র সাঁতরা দাঁড়িয়েছেন, দুবারের প্রাক্তন এমএলএ, তো কি মনে হচ্ছে জেলা মানুষ চোরমুক্ত জেলা পরিষদ এবং দুর্নীতিমুক্ত পঞ্চায়েত গঠনের লক্ষ্যে বিজেপিকে ভোট দেবে? ধন্যবাদ। আপনার পরিচয়? হেমন্ত বাগ, 40 নম্বর জেলা পরিষদের বিজেপি প্রার্থী। তো কথাবার্তা আপনারা বলছেন সেটা সম্পূর্ণ অনৈতিক এবং কি বলবো আপনার, এটা সম্পূর্ণ মিথ্যা এবং কষ্টকল্পিত ভাষা। কারণ প্রতিদিন আমি এক একটা গ্রাম পঞ্চায়েত কভার করছি, আমাদের প্রার্থী যারা যারা হয়েছেন তারা প্রত্যেক দিন নিজ নিজ এলাকায় সঠিকভাবেই প্রচারটা করছেন, প্রচারের আলোটা হয়তো তারা পায়নি, যার জন্যই তৃণমূল কংগ্রেসের এরকম মনে হচ্ছে। আজকে প্রচারে যে সমস্ত মানুষ আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন দেখতে পাচ্ছেন এবং যেভাবে আমরা সাড়া পাচ্ছি তাতে কৃষ্ণচন্দ্র সাঁতরাকে কেউ ভোট দেবে বলে আমার মনে হচ্ছে না। জেলা পরিষদে আমার প্রার্থী হেমন্ত বাগ এবং আমাদের পঞ্চায়েত সমিতির প্রার্থী পিন্টু বিশ্বাস এবং গ্রাম পঞ্চায়েত ত্রিস্তরে যে আলোচনা হাজরা, এই ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে প্রত্যেকটা জায়গায় আমরা যেখানে যেখানে প্রার্থী দিয়েছি তারা আমরা জয়লাভ করব, বিপুল ভোটে জয়যুক্ত হব, এটা আমরা মানুষের কাছ থেকে সাড়া পাচ্ছি। মূলত কোন কোন জায়গাগুলো আজ ঘুরলেন? আজকে আমরা মূলত কোন কোন জায়গায় ঘুরছি, আমরা প্রতাপনগর থেকে শুরু করেছি, প্রতাপনগর থেকে আমরা স্টোর থেকে হয়ে পুরোর কাছ দিকে হয়ে আমরা আজকে এই জায়গাটা এসেছি। পঞ্চায়েত নির্বাচনের আগে পর্যন্ত কি প্রচার চালাবেন? পঞ্চায়েত নির্বাচনের আগে পর্যন্ত যতদিন 6 তারিখ 5টা পর্যন্ত আমরা এইভাবে প্রচার করে যাব, মানুষের বাড়ি বাড়ি প্রচার করছি, ডোর টু ডোর ক্যাম্পেইন করছি। সব ছেড়ে ছুড়ে আমরা তো পালাবই, ফুল স্পিডে দৌড়ে যাবই, আমরা খেলবো শিখবো পড়বো নাচবো। বাচ্চাদের কিডজি থেকে দূরে রাখা অসম্ভব, কিডজি ইন্ডিয়ার ফেভারিট প্রিস্কুল।